বোরখালীতে খুবই ফেটে পড়েছে পল্লী বিদ্যুতের গ্রাহকগণ। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সবাই গ্রাহক একজোড়া হয়েছে, তাদের একটাই অভিযোগ, সবার বিলে বিদ্যুৎ বিল বেশি। কেন কেন বেশি হয়েছে সেটা জানার জন্য আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। আপনাদের থেকে যদি আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনাদের বিদ্যুৎ বিল বেশি, কিরকম বেশি, কী কারণে বেশি যদি একটু বলেন। আমাদের বিল আসলে 120 টাকা, 130 টাকা, আমাদের বিল আসলে সাগুন বেশি, আমাদের জিজ্ঞেস করি, ডিজিএম সাহেবের সাথে আপনি দেখা করেছেন, সেই হিসেবে ডিজিএম সাহেব কি বলেছে আপনাকে? ডিজিএম সাহেবকে আমরা আমাদের একটা লিখিত আবেদন ওনার কাছে আমরা তুলে ধরেছি, অভিযোগ দাবিনামা হিসেবে। তো আমাদের যে প্রধান যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের। দেখা যাচ্ছে যে অ্যাভারেজ বিল কারো যদি 300, 400 বা 500 টাকা আসে, সেটা মে মাসে এসে 2000 টাকা, কারো কারো 1500 টাকা, কারো 6 গুণ, কারো 8 গুণ, কারো 10 গুণ হয়ে গেছে। তো এই ব্যাপারে যখন আমি ওনার কাছে বক্তব্য জানতে চেয়েছি, তখন উনি বলেছেন রিডিং দেখে মার্চ আর এপ্রিলে কি করা হয় নাই, মিটার দেখা হয় নাই, কিন্তু মে মাসে গিয়ে মিটার দেখা হয়েছে, যার কারণে তিন মাসে রিডিং ওখানে তোলা হয়েছে। যদি কারো অভিযোগ থাকে, তারা হয় ছবি তুলে, না হলে মিটারের ছবি তুলে, রিডিংয়ের ছবি তুলে বা লিখে ওনাকে দিতে বলছে, যদি দেওয়া হয় তাহলে উনি কমা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে আমার উনাকে প্রশ্ন ছিল যে যে এখানে একটা এই সিস্টেম আছে যে 1 থেকে 75 ইউনিট হলে 1 টাকা, মানে একরকম 75-এর পরে। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে যদি একটা ফ্যামিলির যদি 75 ইউনিটের নিচে আসে তাহলে তার টাকাটা কম আসে, কিন্তু আপনি যখন বিলটা না দেখে তুলে দিচ্ছেন সেটা 120 হয়ে গেল, তাহলে গ্রাহককে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আপনি ইউনিটটা কী করলেন, অ্যাভারেজ করে দিলেন, কিন্তু টাকাটা যে বাড়তি দিয়ে দেওয়া হয়েছে সেটার ব্যাপারে তো আপনি কোনো বক্তব্য দিন। উনি বললেন যে এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, এটা এটা আপনাকে বাধ্যতা দিতে হবে। তাহলে কেন গ্রাহকরা বাড়তি টাকাটা দিবে, এটা হচ্ছে আমাদের মূল প্রবলেম। আর একটা বিষয়, ওনাদের আমাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে যখন সংযোগ নেওয়া হয় তখন কেন 3000, 4000, 5000 টাকা আমাদের থেকে নেওয়া হয়েছে। উনি বলতে যে এরকম টাকা যদি কেউ ভবিষ্যতে নিয়ে থাকে তাহলে তাকে বেঁধে রাখার জন্য, এবং উনি ইয়া করেছে যে গরিব যারা আছে তাদের জন্য 450 টাকা, এবং যারা একটু মোটামুটি ইয়াতে আছে তারা 850 টাকা দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে পারবে। আর ভবিষ্যতে যদি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায় বা বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে যায় তাহলে তারা বিনামূল্যে সেটা ইয়া করবে, এই সেবা দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ বিলের কারণে 1 গুণ নয় 10 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। কেন বাড়া হয়েছে, কি কারণে বাড়া হয়েছে সন্তোষজনক কোনো উত্তর তিনি দিতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো। ইতোমধ্যে আমি আগেও একটি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে পল্লী বিদ্যুতের বাড়তি বিল নিয়ে, আবারও আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা যথাসম্ভব এর একটি সমাধান করে গ্রাহকের ন্যায্য মূল্যে এই পরিস্থিতিতে তারা কীভাবে এতগুলি বিল দিবে, যেই পরিস্থিতিতে বর্তমানে 70-90% পর্যন্ত মানুষ বেকার জীবন যাপন করছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি, আপনারা এই বিদ্যুৎ বিলের একটি সুরাহা করবেন এবং এই মানুষদেরকে একটি সুপথ দেখিয়ে সংশ্লিষ্ট ন্যায্য বিলটি আপনি পরিশোধ নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।